हेलो एंड वेलकम एवरीवन वेलकम टू योर चैनल जॉबजेनिक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण एक आपडेट निये उपस्थित होयेछि। राज्येर प्राइमारि ओ आपार प्राइमारिर क्षेत्रे शिक्षामंत्री ब्रात्य बसु एक बड़ घोषणा करेछेन। तिनि कि जानियेछेन, तिनि कि बोलेछेन, समस्त किछु डिटेल्स एई भिडियोते आमरा देखे नेब। भिडियो डिटेल्से जाओयार आगे आपनादेर काछे एकटि छोट्ट अनुरोध थाकबे, अवश्यई आमादेर चैनेले प्रथमबार भिजिट करे थाकले चैनेलटिके साबस्क्राइब करे अल बेल आइकनटि बाजिये राखुन। भिडियोटि भालो लागले लाइक करुन ओ बंधुदेर माझखाने शेयार करे सकलके जानार सुयोग करे दिन। बंधुरा कालके प्रेस कनफारेंस माध्यमे शिक्षामंत्री ब्रात्य बसु जानिয়েছেন যে खूब शीघ्र যাদের অলরেডি নিয়োগ প্রক্রিয়া চলছে তা 12 সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে প্রতি বছর এবার থেকে কিন্তু আপার প্রাইমারি ও প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হবে। তো বন্ধুরা একটি আর্টিকেলে এটি আজকের একটি পত্রিকাতে নামি দামি পত্রিকাতে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে এবং কালকেই কিন্তু নিউজ আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তো কি বলা হয়েছে আর্টিকেলে আমরা ডিটেলস देखे नेब। आशा करी बंधुरा अपना देखते पाच्छेन। देखुन कि बला हयेछे, एसएससी प्राइमारि टेट प्रति बछर प्राथमिक और उच्च प्राथमिक शिक्षक नियोग होबे राज्ये घोषणा प्राप्त बसुर। देखते पाच्छेन शुरूतेई बोले देवा हयेछे किन्तु आपनादेर प्रति बछरई किन्तु प्राथमिक और उच्च प्राथमिके किन्तु शिक्षक नियोग करा होबे एबं घोषणा करेछेन किन्तु शिक्षामंत्री निजेई। आरो कि बोलेछे, उच्च प्राथमिके शिक्षक नियोगेर ओपर थेके हाईकोर्टे स्थगितादेश तुले नेওয়ার परेई बड़ घोषणा करलेन राज्येर शिक्षामंत्री ব্রাত্য বসু। बंधुरा आपनारा जानेन किछुदिन आगे किन्तु माननीय मुख्यमंत्री बोलेछिलेन एबार थेके किन्तु स्वच्छतार सहित नियोग करा होबे एबं खूब शीघ्रई किन्तु नियोग प्रक्रिया कमप्लीट करा होबे। एई कथा किन्तु एबारो जानिये दिलेन शिक्षामंत्री। आरो कि बोलेछेन, जालानेर प्रति बछर प्राथमिक और उच्च प्राथमिक शिक्षक नियोग होबे ए राज्ये। आरो कि बोलेछे, देखुन शनिवार नवान्ने शिक्षामंत्री बोलेन प्रति बछर प्राथमिक और उच्च प्राथमिके टेट नेबे মানে অর্থাৎ উচ্চ প্রাথমিক ও প্রাথমিক পরীক্ষা কিন্তু প্রতি বছরই হবে। আর কি বলেছে, রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে। উচ্চ প্রাথমিককে ঘিরে হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গে ব্রাত্য বলেন আদালতকে ধন্যবাদ জানাই। দেখতে পেলেন এই ক্ষেত্রে কিন্তু তারা সুস্বাগত জানিয়েছে আদালতের। আপনারা দেখতে পাচ্ছেন আরও কি বলেছে, তারপরেই শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে কমিশনের অধিকারিকরা সেখানে জানিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশের পর দেখছে অচল অবস্থা কেটেছে এবং নিয়ম মেনে কিন্তু বন্ধুরা আপনাদের 12 সপ্তাহের মধ্যে অর্থাৎ বন্ধুরা 12 সপ্তাহ নেক্সট 12 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের যাদের পরীক্ষা হয়ে বসে আছেন ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হবে। 12 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ আপনাদের কমপ্লিট করা হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো বন্ধুরা এই নিউজ আর্টিকেলটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে এই পেপার আর্টিকেলটি আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাত্য বসু কিন্তু একটি বড় ঘোষণা করেছে, যে থেকে আমরা আশা করতে পারি কি এবার থেকে প্রতি বছর কিন্তু শিক্ষক নিয়োগ হবে। এখন দেখা দরকার যে প্রতি বছর নিয়োগ হয় কিনা, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একথাই ঘোষণা করেছেন এবার থেকে আমরা আশা করতে পারি যে প্রতি বছর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে এবং অলরেডি যেটা নিয়োগ চলছে সেটা কিন্তু 12 সপ্তাহের মধ্যে ইন্টারভিউর মাধ্যমে শেষ করা হবে, এই কথাই জানানো হয়েছে। তো বন্ধুরা এটি একটি বড় আপডেট। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে এই নিউজটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।